হ্যালো বন্ধুরা, বৈচিত্র্যময় এই পুরো পৃথিবীটাই যেন রঙিন, আর এই রঙিন পৃথিবীর মাঝে রয়েছে চোখ জুড়ানো কিছু রঙিন প্রাণী। আজকে আমার এই ভিডিওতে একটি রঙিন পাখি নিয়ে আলোচনা করব। পাখিটির নাম ফ্লামিঙ্গো। ফ্লামিঙ্গো পৃথিবীর সর্ববৃহৎ গোলাপি কালারের একটি পাখি। পাখিটির বৈজ্ঞানিক নাম হৈনিক পটেরা রোসেস। ফ্লামিঙ্গো পাখিরা দল বেঁধে থাকতে পছন্দ করে। এই পাখিগুলো 6টি প্রজাতির হয়ে থাকে। ক্যারিবিয়ান সহ পুরো আমেরিকায় 4টি প্রজাতির ফ্লামিঙ্গো পাওয়া যায় এবং আফ্রিকা, এশিয়া ও ইউরোপে 2টি প্রজাতির ফ্লামিঙ্গো পাওয়া যায়। এই পাখিগুলোর উচ্চতা 3 ফিট থেকে প্রায় 5 ফিট পর্যন্ত হয়ে থাকে। ফ্লামিঙ্গো পাখিদের খাবারের তালিকায় রয়েছে পোকামাকড়, ছোট চিংড়ি, লাল কাঁকড়া, নীল সবুজ শ্যাওলা এবং ক্রাস্টেশিয়ান। ফ্লামিঙ্গো পাখিরা হ্রদ অথবা জলাভূমিতে খাবার সংগ্রহ করে থাকে। খাবার সংগ্রহ করার সময় এদের লম্বা গলাটি পানির নিচে ডুবিয়ে দেয়, কারণ এরা পানির নিচে থেকে মাথা উল্টো করে খাবার সংগ্রহ করে থাকে। খাবার সংগ্রহ করার জন্য এই পাখিগুলো প্রতিদিন প্রায় 300 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করে থাকে। বিজ্ঞানীদের মতে এই পাখিগুলো প্রচুর পরিমাণ ক্যারোটিন খেয়ে থাকে, তাই এদের গায়ের রং গোলাপি হয়ে থাকে। তবে কখনো কখনো পর্যাপ্ত পরিমাণ খাবার না পাওয়ার কারণে এই পাখিগুলোর গায়ের রং ফ্যাকাশে হয়ে যায়। ফ্লামিঙ্গো পাখিগুলোর ওজন 2 কেজি থেকে প্রায় 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। যে সকল দেশে এই পাখিগুলো পাওয়া যায়, শীতকালীন মৌসুমে সেই দেশগুলোর নির্দিষ্ট একটি হ্রদ অথবা জলাভূমিতে পাখিগুলো দলবদ্ধ হয়ে থাকে। দূর থেকে দেখলে মনে হয় সাগরের ভিতরে কচুরিপানার সিরিয়াল অথবা ফেনা, কিন্তু বন্ধুরা না, এগুলো সব ফ্লামিঙ্গো পাখি। এখানে প্রায় 1 মিলিয়নেরও বেশি পাখি জড়ো হয়েছে। এই জায়গাটিতে ফ্লামিঙ্গো পাখিরা এসে মিলিত হয় ঘোরার জন্য এবং সঙ্গী খোঁজার জন্য। পুরুষ ফ্লামিঙ্গো পাখিরা সঙ্গী খোঁজার জন্য দল বেঁধে নাচতে থাকে আর লম্বা গলাটি উপরে করে এদিক ওদিক ঘুরাতে থাকে, মহিলা ফ্লামিঙ্গো পাখিগুলোর আকর্ষণ বাড়ানোর জন্য। এর ফলে মহিলা ফ্লামিঙ্গো পাখিরা তাদের সঙ্গী নির্বাচন করে সঙ্গমে মিলতে রাজি হয়। একটি ফ্লামিঙ্গো পাখি প্রতি বছর 1টি করে ডিম দিয়ে থাকে। ফ্লামিঙ্গো পাখিরা ডিমে তাপ দেওয়ার সময় পুরুষ পাখি ও মহিলা পাখি সমানভাবে তাপ দিয়ে থাকে। মহিলা পাখিটি ডিমের উপর থেকে উঠে চলে গেলে পুরুষ পাখিটি এসে ডিমের উপরে বসে তাপ দেয়। এভাবে পালাক্রমে তাপ দেওয়া চলতে থাকে ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়া পর্যন্ত। ফ্লামিঙ্গো পাখির বাচ্চাগুলোর গায়ের রং সাদা ধূসর হয়ে থাকে। বাচ্চা পাখিগুলোর বয়স 2 থেকে 3 বছর হওয়ার পর গায়ের রং পরিবর্তন হতে থাকে। ফ্লামিঙ্গো পাখির বাচ্চাদের খাবারের জন্য মা বাবা দুজন মিলেই খাবার জোগাড় করে। বন্ধুরা, ফ্লামিঙ্গো পাখির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে দেখা গেছে একটি ফ্লামিঙ্গো পাখি অন্য একটি ফ্লামিঙ্গো পাখির মাথা ছিদ্র করে নিজের বাচ্চাকে রক্ত খাওয়াচ্ছে। পাখিটি তার বাচ্চাটিকে যে তরল পদার্থটি খাওয়াচ্ছিল ওটা দেখতে রক্তের মতো, কিন্তু রক্ত না, ওই লাল তরল পদার্থটিকে ক্রপ মিল্ক বলা হয়। ফ্লামিঙ্গো পাখির বাচ্চার পুষ্টির জন্য এই ক্রপ মিল্ক খাওয়ানো হয়। ফ্লামিঙ্গো পাখিরা গড়ে 30 থেকে 40 বছর পর্যন্ত বেঁচে থাকে।